কুড়িগ্রাম সদর উপজেলাধীন বেলগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে প্রকল্পের সুবিধাভোগী বাছাই করা হয়েছে। বেলগাছা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও তত্ত্বাবধানে প্রকল্পের সুবিধাভোগী বাছাই লটারি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া। প্রতিটি ওয়ার্ডে আনুপাতিক হারে লটারির মাধ্যমে সুবিধাভোগী বাছাই করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মোসাম্মদ আনোয়ারা বেগম, মোসাম্মদ রঞ্জিনা বেগম, মোসাম্মদ রহিমা বেগম এবং সাধারণ সদস্য আমিনুল ইসলাম, আলমগীর কবির নূর আলম, আবুল হোসেন, সাগর চৌধুরী, মানবেন্দ্রনাথ সরকার, আমিনুল ইসলাম, হানিফুল ইসলাম, আবু সাইদ ও শামসুল হক সহ আরো অনেকে। আজকে বাংলাদেশ সরকার কর্তৃক যত্ন প্রকল্পের আওতায় শিশুদের পুষ্টির জন্য 114টা বরাদ্দ প্রদান করা হয়েছে। আবেদনকারী 167 হওয়ার কারণে 867 হওয়ার কারণে আমরা লটারির মাধ্যমে, প্রকাশ্য লটারির মাধ্যমে সাংবাদিক বৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য সদস্যের উপস্থিতির মধ্যে এবং উপস্থিতির মধ্যে দিয়ে আমরা 114 জনকে হতদরিদ্র পরিবারকে নির্বাচিত করতে পেরেছি। এটা আমি মনে করি যে আজকের সরকারের সাফল্য, কারণ আজকের সরকার জনমানুষের সরকার। জনমানুষ আজকে মনে করছে শিশুদের নিয়েও চিন্তা করতেছে, যে কারণে আজকের এই যে যত প্রকল্পের আওতায় যেটা দেওয়া হয়েছে সেখানে সরকারকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু সাইদ সরকার আজাদ, 6 নং বেলগাছা ইউনিয়ন 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু সাইদ সরকার আজাদ। আজকে যত্ন প্রকল্পের আয়তায় আজকে আমার ওয়ার্ডে, মানে আমার বেলগাছা ইউনিয়ন পরিষদে মোট 114টি বরাদ্দ। 114টি বরাদ্দের মধ্যে আমার ওয়ার্ডের 13টি ভাগে আমার আসছে, এবং 13টি ভাগের মধ্যে সমস্ত যারা যারা আবেদন করছে সেই আবেদনের প্রেক্ষিতে আবেদন পড়ছে হলো 123টি আবেদনের মধ্যে আমার ওয়ার্ডে 13টি বরাদ্দ, 13টায় লটারি করা হয়েছে, স্বচ্ছ লটারি, এবং শত শত লোক ছিল, 400-500 লোকের সম্মুখে আজকে যে লটারি হয়েছে, লটারিতে ছোট বাচ্চা এবং মান্যগণ্য ব্যক্তির দ্বারা লটারির গুটি একটা একটা করে উঠানো হয়েছে, এক এক করে 13টা গুটি, এবং 13টা গুটিতে যার নাম উঠেছে তারা সবাই হতদরিদ্র, এবং তারা যে ভাতাটে পাবে এবং তাদের একটি পয়সা কোনো খরচ করতে হবে না, তাদের কোনো পয়সা পাতি কোনো খরচ নাই, যারা পাবে তারা নিয়মিত ট্রেনিং করবে, ট্রেনিং করলে তারা নিয়মিত সরকারের যে অনুদান ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং যে সংস্থা এনজিও যত্ন প্রকল্পের আয়তায় যারা নিয়ে আসছে এই প্রকল্প, এই প্রকল্পে ট্রেনিং করলে তারা স্বচ্ছভাবে তারা এই টাকাগুলো পাবে, ট্রেনিং যত করবে তারা অত টাকা পাবে এবং বাচ্চারা